তার মুখে জানো দাড়ি, মাথায় হলো টুপি, গায়ে হলো জুব্বা, এ দেখার পরে জানো আর জানো থাকতে পারে না, মোটা মোটা চোখ বের হয়ে গেছে, এবার জানো বলতেছে হ্যাঁ তুমি কি দেখতে পাও না, আমরা এই আগুনটা কোনো মামলে আগুন নয়, এটা কোনো সাধারণ আগুন নয়, এই আগুনটা হলো আমাদের দেবতা, এই আগুনটা হলো আমাদের আপনার কিনা দেব দেবী, আমরা আগুনের পূজা করি, এই আগুনের পূজা আগুন দেওয়া যাবে না, এটা হলো আমাদের পূজার আগুন, এ আগুন দেওয়া যাবে না। ওই সময় যেন এবার খাজা বাবার পীর হাজরাত ওসমানে হারুনের খাদিম ওইখান থেকে চলে গেলেন আপন পীরের কাছে, যাওয়ার পরে বললেন ঘটনাটা হুজুর আগুন দিল না কি করা যাও, আমার খাজা ওসমানে হারুনে বলতেছে আমার খাদিম তোমাকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দেওয়া হলো তার কাজ, আগুন আনার কাজ হলো তোমার, তুমি কেন ঘুরে এসেছো বাবা, বলে হুজুর আগুন দিল না কি করবো, জোর করে কি নেওয়া যাবে, বলছে ও তো দেবে না জানি, তো তুমি খালি হাতে কেন আসবে, চলো তো দেখি কি আগুন দিচ্ছে না। এবার জানো বাবা আমার হাজরাতে উসমানে হারুনি গুটি গুটি বাই ও জায়গাতে গিয়ে পৌঁছাই, যাবার পরে ওই ঠাকুরকে আবার বলতেছে ও গো প্রহিত মশাই একটু কি আগুন দেওয়া যাবে না, আমরা জঙ্গলে কোথাও আগুন পাই না, একটু কি আগুন দেওয়া যাবে না। ওই সময় বলতেছি ওই প্রহিত মশাই বলতেছে না 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 আগুন দেওয়া যাবে না, এ আগুন দেওয়া যাবে না, এ আগুন হচ্ছে আমাদের দেব দেবী, আমরা আগুনের পূজা করতেছি। ওই সময় আমার উসমানে হারুনে বলতেছে মশাই আপনি যে আগুনের পূজা করতেছেন, এ আগুনের পূজা কি আপনাদের খেতে দেয় নাকি, কি বলতেছে খেতে দেয় নাকি, এই খাওয়ার জন্য পূজা করছি আমরা, তো কিসের জন্য পূজা করছেন, বলে আমাদের দেব দেবী তাই পূজা করছি। তখন বলছে যখন আপনাদের দেব দেবী তো আপনি কতদিন থেকে পূজা করেন, তো অনেকদিন থেকে পূজা করি, আচ্ছা আচ্ছা আপনাদের দেব দেবীর মধ্যে একটা হাত ভরে দেখান দেখি, জোরে বলবেন না। তো কোন সমানে হারুনের দিকে চাইয়া চাইয়া দেখে আর বলে তুমি খ্যাপা নাকি, আগুনের ভিতরে হাত বললে হাত থাকবে নাকি, সে তোমাদেরকে পুড়িয়ে মেরে দেবে, ওই রকম পূজা আমরা করি না, আমরা যাকে আল্লাহ বলে মানি সে আমাদেরকে মারতে পারে না, তুমি যারে পূজা করো তার মধ্যে হাত ভরলেই হাত পুড়িয়ে দেয়, কিন্তু আমি তার পূজা করি না, আমি উসমানে হারুনি, আমাকে যদি বলো এই আগুনের মধ্যে ঢুকে যেতে পারবো, রোহিতের মোটা মোটা চোখ বেরিয়ে গেছে, এইটা কেমন কথা রে ভাই, আমরা যে আগুনকে পূজা করছি সেই আগুন আমাদেরকে পেলে ছাড়ে না, আর ই বলছে আগুনের ভিতরে ঢুকে পড়ব, যে শোনো যদি আগুনের ভিতরে ঢুকে পড়তে পারো তো যত আগুন লাগবে সব ফ্রি করে দেব, যত পারবে নেবে, এই পারবে বলে মনে হয়। তখন খাজা মঈনুদ্দিনের পীর উসমান হারুনি বলতেছে শোনো যখন আমি প্রবেশ করব ঠিক আছে, তবে তোমাদেরকে আজকে একটি জাজবা দেখিয়ে কার ছাড়ব, ও জাজবাটা কি, এবার খাজা মঈনুদ্দিনের পীর উসমানে হারুনি আগুনে ঢুকবে শুনেছে, যত হাজার হাজার মানুষ আছে এক কান দুই কান হতে হতে গোটা এলাকা প্রচার হয়ে গেল, এখন আপনাদের গ্রামে
যদি বলে একটা বাচ্চা জন্ম হয়েছে তার 10টা চোখ 2টা নাক 5টা করে কান, ওকে দেখার জন্য ভিড় লাগবে না লাগবে না? লাগবে। তো গোটা গ্রামবাসী শুনেছে যে উসমানে হারুনি আগুনের ভিতরে জিন্দা অবস্থাতে ঢুকবে, সব গ্রামের মানুষ দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। একটা মহিলা তা কোলে করে নিয়ে রান্না বান্না করছিল, ওই মেয়েটাও যখন শুনেছে এই রকম ব্যাপার, ওই বাচ্চাকে নিয়ে খাবারটা রান্না করা ছেড়ে মেরেছে দৌড় দেখার জন্য। আব্বা জান আমার শুধু তাই নই, এবার যেন মহিলাটা দৌড়াতে লেগেছে বাবা, চতুর্দিকে হাজার হাজার মানুষের ভিড়, উসমানে হারুনি জিন্দা অবস্থাতে আগুনের মধ্যে আপনার কিনা প্রবেশ হবে, এবার যেন এই কথা শোনার পরই সবারই ভিড় লেগে গেছে, আমার উসমানে হারুনি এক জায়গাতে স্থির ভাবে দাঁড়িয়ে আছি, আগুনের মধ্যে প্রবেশ করবে এমনি সময় যে মহিলাটা চাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতে ছিল, ও মহিলাটা দেখবার জন্য লোকের মাঝখান থেকে ভিড় সরিয়ে সরিয়ে ছাচরা আপনার কেনা টেনে ছেচড়ে ভিতরে ঢুকতেছে, না জানি কোন ব্যক্তি আগুনের মধ্যে ঢুকবে, দেখার যেমনি দেখার জন্য যেমনি ফেড়ে ফেড়ে ঢুকেছি, আমার উসমানে হারুনি ওই মহিলাটার কোলে থেকে ওই বাচ্চাটাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে যেন আগুনের মধ্যে ঢুকে গেছে, আর মহিলাটার চোখে পানি আর রুকা যায় না, কান্না শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষের চিল্লানি শুরু হয়ে গেছে, এ বেটা নিজে মরবি তোমার বাচ্চাটাকে নিয়ে কেন মরলি, ও মা কান্নাল করতে লেগেছে, ও আল্লাগা পাক আল্লাগা তাল, আমার স্বামী যদি শুনতে পাই আমি রান্না বান্না ছেড়ে এই তামাশা দেখার জন্য এসেছি, আমার স্বামী আমাকে জিন্দা রাখবে না, আর আমার বাচ্চাটাকে নিয়ে মারা গেল, ও গো আল্লাহ গো পাক এখন কি করা যায়, হাজার হাজার মানুষ চতুর্দিকে আপনার কিনা গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে আছি, আব্বা জান আমার এতটা আগুন এতটা আগুন, যদি লোহা ফেলে দেওয়া হয় কয়েক সেকেন্ডের মধ্যে গোলে শেষ হয়ে যায়, আগুনের মধ্যে বাচ্চাটাকে নিয়ে উসমানে হারুনি প্রবেশ করে ফেলেছে আগুনে, আগুনের মধ্যে যেন ঢুকে গেছে আর দেখা যায় না, সবাই বলতেছে আছে নাই সে পুড়ে আপনার শেষ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, আরে ভিড় ছেড়ে দাও, আর উসমানে হারুনি নাই, আছে নাই আর জিন্দা নাই, সে আপনার আগুনে শেষ হয়ে গেছে, এমনি সময় যেন কি কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে যেন আপনার কেন সব মানুষ চাইয়া দি আপনার কেনা গুণের দিকে চাইয়া আছে, একবার যদি বের হইয়া যাই একবার যদি বের হইয়া যাই, কিন্তু সব ঘোষণা হয়ে গেল আর সে বেঁচে নেয় আগুনের মধ্যে শেষ হয়ে গেছে, এমনি সময় যেন সবাই আপন বাড়ির দিকে চলে যাবে, এমনি সময় উসমানে হারুনি যেন আল্লাহ আকবার বলে ডান হাতটা আগুনের ভিতর থেকে বের করে দিয়েছে, যেমনি আগুনের ভিতর থেকে ডান হাতটাকে বের করে দিয়েছে, সবাই অবাক হয়ে যায়, আরে সবাই চাইয়া দেখো ওই যে পাগলা ওই উসমানের কিনা ওই পাগলাটা এখনো বেঁচে আছে, উসমানে হারুনি বেঁচে আছে, ওই যে হাত বের করে দিয়েছে এখনো তো সে মরে নাই, তখন তাদের প্রহিতের মোটা মোটা চোখ বের হয়ে গেছে, সেই সময়তে বলতেছে না 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 সম্ভব হতে পারে না, মনে হয় হাতটাই শুধু বাকি আছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, এমনি সময় আমার উসমানে হারুনি বলতেছে প্রহিত মশাই না 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 আমার হাতটা শুধু নয়, আমি উসমানে হারুনি যে বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করেছিলাম ও বাচ্চাটাও জিন্দা আছে, এখন পর্যন্ত তোমাদের আগুনে পোড়াতে পারে নাই, আব্বা জান আমার এবার যেন হাজরাতে উসমানে হারুনি আগুনের ভিতর থেকে বের হইয়া যেমনি গিয়েছে,
যায় মানুষ অবাক হইয়া যায়, এটা কিভাবে সম্ভব হতে পারে? দোকান খাজা মুসমান এর অনেকে বলতেছে, ওগো হুজুর পেঁয়াজাবি মাফ করে দেবেন, গোস্তাকে মাফ করে দিবেন, একটু যদি মেহরবানি করে বলেন, এত আগুনের মাঝে আপনি বাচ্চাটাকে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, আগুনের মধ্যে চলে গেলেন, তবু আপনাকে পোড়ানো কেন সম্ভব হলো না? আপনি কেন পুড়ে গেলেন না? তো খাজরাতে উসমানের কারণে বলতেছি, এই বাবারা শুনে নাও, আল্লাহকে আল্লাহকে যারা এক বলে মেনে নেয়, যারা আল্লাহ ভীত হয় তাদের জামানা ভীত হয়। শুনে নাও শুনে নাও, যারা শুধু আল্লাহকে ভয় পায় তাকে দেখে সারা জামানা ভয় পায়। যে আল্লাহকে আমরা মাবুদ বলে মানি, যে আল্লাহকে আমরা করুণাময় বলে মানি, যে আল্লাহকে আমরা এক ওয়াহদা ফুলা সারি কালা বলে মানি, ওই আল্লাহরই তো তৈরি আগুন। এজন্য বলি এই সব হলো তোমাদের ধর্ম মিথ্যা। যে আল্লাহ আগুন তৈরি করেছে ওই আল্লাহকে তোমরা মানো, তোমাদেরকে আগুনে পোড়াতে পারে না। যেমনি এ কথা বলেছে হাজার হাজার মানুষে জানো, তখন বলতেছে, ওগো আমাদের পীর উসমানে কারণে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, ওগো হুজুর উসমানে কারণে আমাদেরকে আর দেরি করবেন না, হুজুর দেরি করবেন না, জলদি করে আপনার ওই ইসলামের মধুর পানি কলমা খানা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষকে নিয়ে আমার উসমানে হারুনি সবাইকে মুসলমান বানালে। এর নাম হচ্ছে পীর, এর নাম ওলি। আর এখনকার যারা ওলি তারা শুধু ঘুরে বেড়ায় গলি গলি, কোথায় গেলে একটা পীর পাব, মুরিদ পাবো, সেইখান থেকে আরো পাঁচটা মুরিদ বানাবো। এই কথায় রাগ করছেন বাবা, রাগ করছেন? অনেক দরবার আছে যেখানে পীরের বেটা পীর, ওর স্ত্রীও পীর, ওর নাতি পুতিও পীর, ওর বাড়ির ছাগলও পীর, ওর বাড়ির গরুও পীর, ওর বাড়ির মুরগি হাঁস সবাই পীর। আপনাকে একটা কথা বলি, যে বাপ পীর বলে যে বেটা পীর হবে এটা কিন্তু শারীরিক বিধান নয়। বাপ পীর হতে পারে, বেটা চোরও হতে পারে। এই কথা খারাপ বলছি বাবা? একটু জোরে বলুন, খারাপ বলছি? আচ্ছা আপনারা কি ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আচ্ছা দু মিনিট বলবো, ইনশাল্লাহ তাআলা আমার আওয়াজ একেবারে বসা, বুঝতেই পারছেন ওয়াজ করা সম্ভব হচ্ছে না। তবু একটুখানি বলি যে আমার খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে মিলটা কীভাবে হয়ে যাবে। এধারে পীর মুরিদের জন্য এসছে, মুরিদ পীরের জন্য বের হয়ে গেছে, আর মন মানে না, পীরের কাছেই যাব। হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়ে এবার উসমানে হারুনি সকালবেলা ধীরস্থিরভাবে বিদায় নিয়ে নিলেন। এদিকে খাজা বাবা আসতেছেন, এমনি সময় দুইজনেরই মন খারাপ, কখন দেখা হবে, কখন দেখা হবে। এই জন্য বলতেছেন, মাজারে তোমার রহমত ঝরে ঝরে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। জোরে বলুন, এ মঈনুদ্দিন মাজারে তোমার রহমত ঝরে ঝরে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তজনের মালা তোমার গো গলা, ভক্তজনের মালা তোমার গো গলা,
সারি সারি ফুলের মালা গেঁথেছে তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। এ আময়ন দিন মজা রে তোমার, তারা হয়ে নোর যেন ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আল্লাহুম্মা মাইক বলা আপনি কি আছে? অপারেটর সাহেব যদি থাকেন একটু এসে মাইকেরই কোটা দিয়েন। আচ্ছা বাবা, রাত্রি এখন বাজে কয়টা গো? এ দেখেন একটা বেজে গেছে 1:13। সুবহানাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন মসজিদের উন্নতি কল্পে জালসা, খাজা মঈনুদ্দিনের সঙ্গে উসমানে হারুনের ভেট হবে। আমার আল্লাহ পাক বলছেন কোনো অরিজিনাল পীরের সঙ্গে যদি মুরিদের মিল হয়ে যায়, আমি আল্লাহ আমার সঙ্গে মিল হয়ে যায়। একটু জোরে বলবেন না? হাদিস শরীফের মধ্যে লেখা রয়েছে একটি হাদিস, তার বর্ণনার মধ্যে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত কঞ্জুল কারামাত বর্ণনা করতেছেন যে পীরের দরবারে গেলে পীরের চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রসুলের ধ্যান চলে আসবে। কিন্তু এখনকার পীরেদের বাড়ি যদি যাওয়া যায়, পীর সাহেবের চেহারার দিকে যদি তাকানো যায়, শুধু অহংকার ছাড়া কিছু দেখা যায় না। এবং একটি ফতোয়া, যদি পীরেদের দুই পীর মানে দুই ভাই, ওরা দুইজন পীর, এদের মধ্যে যদি খেলাফত নিয়ে কোনো রকমের দ্বন্দ্ব হয়ে যায়, তো ওই দুইজনকে পীর বলে মানা হারাম, ওদের হাতে মুরিদ হওয়াটাও হচ্ছে হারাম। বলুন সুবহানাল্লাহ, এরকম বর্তমানে আছে না নাই? আছে। আপনাদের কাছে আবেদন করব, গভীর রাত্রিবেলা এই এত বড় মাহফিলের, আমি জানি যে সন্ধ্যা রাত্রে অনেক মানুষ ছিল, আমি যখন আসছিলাম গাড়িতে দেখেছিলাম, শেষবেলায় কি আমি একজনের কাছে 1000টা টাকা পাবো? একটি গজল পড়তাম, গজলটা পড়ব 1000 টাকা নেব, তারপরে ইনশাল্লাহ দোয়া করে দেবো। একজন আছেন কেউ 1000 টাকা দেওয়ার মতন দাতা? কেউ উঠে যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ, বাপ বেটা মিলে বলুন ইনশাল্লাহ, যে সকালবেলা এখনই চলে যাবে, সকালবেলা পেশাব হবে না, বলুন ইনশাল্লাহ। জি, এবার আপনাদের ইচ্ছা। জি, আচ্ছা হবে না বাবা 1000 টাকা? একজন, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবী নূরের ছবি তো জাগানে, নূরের নবী সেই নবী কি দেখার তরে, মন হলো মোরে দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। আচ্ছা একজন হবে না, 1000 টাকার দাতা এখন না দিবেন বাকিতে কি হবে না? কারো একদিনের রোজগার, কারো বা দুই দিনের রোজগার। আজকে গভীর রাত্রে বেলা মা কবরবাসী হয়ে গেছে, মার জন্য কি 1000 টাকা পারেন না বাবা?
হবে না, একজন হবে না। ও মা আপনাদের মধ্যে হবে না, আমি পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে আমি গুজারিশ করব মা, যদি একজন 1,000 টাকা দেন একটা দোয়া শেখাবো, আপনার স্বামী আপনাকে ধরে ধরে কোনোদিন মারতে পারবে না। ও দোয়াটা কি? ইনশাল্লাহ শেখাবো, একজন মা যদি 1,000 টাকা দিয়ে পাঠান। আচ্ছা বাবা, বাকিতে কি লেখাতে পারেন না একজন 1,000 টাকা? আমি শেষ দোয়া করব 1,000 টাকা নিয়ে, হবে না বাবা? কি নাম ভাই? চাদরে মুখ ঢেকে আসেন, একটু এদিকে আসবেন না, মশা করবেন না বাপ, আসবেন না, আসেন জি। সুবহানাল, একটু এটাকে আগায় নাকি? কি নাম? আসেন, 1,000 টাকা। সুবহানাল্লাহ, আপনি শেখ? এ দেখেন, আজহার বিশ্বাস, 1,000 টাকা বাকি, আল্লাহ তাকে যেন জান্নাত দিতে করবেন না কো ফাঁকি। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আর ওটা কি মোর আলী শেখ? আমার ভাই মোর আলী দিয়েছেন 1,000 টাকা, তার পকেট যেন জিন্দেগিতে না হয় ফাঁকা। আমার ভাই মোর আলী দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ তার বাড়িতে কি রহমত করবেন না কো পাকা। নাম তার মোর আলী, আল্লাহ তাকে যেন দেখবার সুযোগ দিবেন নবীজির রওজার জালি। বলো না আমিন। আমি তো চাইলাম একজনের কাছে, দিল দুইজন। এ দেখেন আমার মা দিচ্ছেন, দেখুন কি দিচ্ছে, ওটা দেখি ইনশাল্লাহ দোয়া করে দিই। একটু তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি। আচ্ছা ভাই, এদিকে দেখেন আর একজন 1,000 টাকা মনে হয় দাতা আসছে গো, বাংলাদেশি লুঙ্গি পরে, মাশাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, এদের হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, আল্লাহ এদেরকে করোনা রোগ দিয়ে মারবে না। ওদিকে কেন ভাই, এদিকে আসবে তো। এরে খ্যাপা নাকি রে ভাই রে, আবার টাকা ডালিয়ে চলে যাচ্ছে, আবার নাম শুধাতে এসে। কি নাম? রবিল, কোথায় বাড়ি? 500 টাকা বাকি, আচ্ছা কাল দিয়ে দেবেন। আচ্ছা যান, না রে তাকবীর, একটু জোরে না রে তাকবীর, না রে সালাম। নাম তার রবিউল, আল্লাহ তাআলা দান করতে করেনি কবুল, আল্লাহ দানকে করুন কবুল। নাম তার রবিউল, জোরে বলো না আমিন। আচ্ছা নাম ভুলে গেলেন তো, ওদিকে টাকা নিয়েছেন কেন, এদিকে নিয়ে আসবেন তো। হাওয়া নূর বক্স, হাওয়ার নামে 500, নূর বক্স নামে 500। হাওয়ার নামে 500, নূর বাক্সর নামে 500, আল্লাহ তাআলা তাদেরকে যদি থাকে জাহান্নামে, জাহান্নামকে করো ধ্বংস। বলো না আমিন। আচ্ছা যে দিল দিল নূর বক্সর হাওয়ার নামে, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলো না আমিন। আচ্ছা ভাই, এই দেখেন তিনজন না, কয়জন হলো 1,000 টাকা গো? 4 জন হয়ে গেল। আচ্ছা 4 জন 1,000 টাকা হয়েছে, তো আশা করছি শেষ বেলেই আমার খাজা মঈনুদ্দিনের মোহাব্বতে কি আর কয়েকজন হবে না বাবা? ধারে হোক, নগদে হোক, বাকি তো হোক, যাতে দেবেন দেন, হবে না? একটু তাড়াতাড়ি করে মিচকি হাসি দেন, আর টাকার নোটটা একটু বের করে দেন, আল্লাহ তাআলা আপনাকে হাসতে হাসতে জান্নাতি করে দেবে। বলো না আমিন। আর একটু জোরে বলবেন না আমিন। আচ্ছা হবে না বাবা, একটু তাড়াতাড়ি করো। ও মা খালা, স্বামীর পকেট মারা টাকা, মুরগি বেচা টাকা, ডিম বেচা টাকা কোথায় রাখছো মা? যদি দান দেবা না তো কি করবা? দোয়া করব তোমার ছেলে ডাক্তার হবে। শহীদা, আচ্ছা সিমেন্ট কালেকশন হচ্ছে শহীদা? বিবি না বেওয়া না খাতুন? কি বেওয়া? এই দেখেন শহীদা বেওয়া, দিয়েছেন 1 বস্তা মাটি, তার জীবনকে বানিয়ে দিবেন খাটি। নাম তার শহীদা বেওয়া, দিবে বলেছেন মাটি, আল্লাহ তাকে দেখতে দেবেন মদিনার জ্যোতি। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। নাজু বেওয়া, এই দেখেন নাজু বেওয়া, 1 বস্তা মাটি, আল্লাহ দানকে কবুল করে নিন, রোজ রোজগারে বরকত দিন, আল্লাহ তাকে সংসারে তার বালা মুসিবতকে দূর করে দিন।
আচ্ছা এইরকম ভাবে মাটি হবে না গো, কয়েকজন পাঁচ বস্তার একজন দাতা হবে না, সিমেন্টের দাতা একজন আছেন কেউ? পাঁচ বস্তা সিমেন্ট হবে না, আশা করি হবে। আচ্ছা এই ভিতর ভিতর একটু কাউকে পাঠিয়ে দিন, বাইরে আছে আছে, সুবহানাল্লাহ, একটু বাবা হবে না, হবে না গো। পাড়া লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রাম লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কোথায় বাবলু? আচ্ছা বাবলু মন্ডল, দু বস্তা সিমেন্ট, আল্লাহ গা তালা আল্লাহ গা প, নাম তাগার বাবলু, আল্লাহ তাকে কি নাম, আর একটা হাত নাই, ফারাজির লক্ষণ গো, জি জি, নেই একাতে মুসা করা চলবে না, খ্রিস্টানি লক্ষণ, জি একাতে মুসা করা এটা কোনো মুসলমানের লক্ষণ নয়, খ্রিস্টানেদের লক্ষণ, কাদের বললাম, জি একাতে মুসা করবেন না। কি নাম আপনার? আজিজুল, আল্লাহ দান কে করুন কবুল, দিবে পাঁচ বস্তা মাটি, দেখতে দিবেন মদিনার মাটি, দিবে বলেছেন পাঁচ বস্তা মাটি, আল্লাহ তার জীবনকে করে দিবেন খাটি। এ নুরু বক্সের ভাই বাবলু এইখানে বাড়ি, আচ্ছা দিবে বলেছেন দু বস্তা, দু বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করুন, কি কোথায় মানিকনগর, ডোমকুল মানিকনগর, আচ্ছা অত দূর থেকে এসেছে, সুবহানাল্লাহ, আচ্ছা এইখানে মারবাড়ি, আচ্ছা মারবাড়ি এসে এক বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন, রোজ রোজগারে বরকত দিন, শ্বশুর বাড়ি থেকে মার গ্রামে এসে দিয়েছে দান, আল্লাহ তাকে বাড়িয়ে দিবেন, শ্বশুর বাড়িতে মানুষ সম্মান, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আচ্ছা ভাই মিচকি মিচকি ঘেসে জলদি করে এসে একটু কি বলতে পারেন না, হুজুরে 1000 টাকা দেব, আমি মনে করছি দান দিতে আসছে, বসে গেল গো, ও করলে হবে, আচ্ছা হবে না বাবা, একজন কি হবে না, একজন কি হবে না, 1000 টাকার দাতা 4 জন হয়েছে, আর কয়েকজন হবে না, এ দেখেন আসছে, রিন্টু, কোনটা রিন্টু, তা আপনি আসতে যে ভয় করলেন, আমি মনে করছি যে আপনার একটু অসুবিধা হয়ে গেল, ভাই রিন্টু দুই বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন, রোজে রোজগারে বরকত দিন, হায়াতে বাড়িয়ে দিন, ভাইয়ের নাম রিন্টু, আল্লাহ গা পাক দানকে কবুল করে তাকে মান সম্মান বাড়িয়ে দিন, রোজে রোজগারে বরকত দিন, তার শরীরে বডি বডি হওয়ার জন্য মাংসর বরকত দিন, ভুলো নাহি, আপনি আমার দোস্ত, এই তাড়াতাড়ি ঠান্ডা লাগে না, আচ্ছা কি নাম, ফরিদা এক বস্তা সিমেন্ট, আলীর স্ত্রী ফরিদা এক বস্তা সিমেন্ট, এই দেখেন মা খালাদের বস্তা গরম হয়ে গেছে, ওদের মধ্যে সিমেন্টের বস্তা আসছে বেশি বেশি, তাই তাদেরকে গজল শোনাবো বেশি বেশি, কি কোনটা সাত্তার মন্ডল, এই দেখেন সাত্তার মন্ডল, আপনি চাচা সুবহানাল্লাহ দানকে কবুল করে নিন, রোজ রোজগারে বরকত দিন, আর যদি ভুল করে পকেটে ঢুকে যেত তাহলে তো সাত্তার চাচা গাল দিয়ে থুতো না, এই সুবহানাল্লাহ, যদি ডাইরেক্ট ক্যাশ দিবা তো মৌলভীর হাতে দেওয়া না, সেদিন এরকম ঘুষতে ঘুষতে কখন পকেটে ঢুকি গেছে, নিচু থেকে একজন দেখার পরে বলছে হুজুর নিয়ে আইছো কোথা থেকে, যে হুজুর টাকা টেবিলে না রেখে পকেটে ভরছে,
তো বলছি এটা হচ্ছে 2021 এর সুন্নাত, একবার করে টেবিলে রাখো, একবার করে পকেটে ডালো, ঠিক কি না? তো আপনাদের টাকা পকেটে ভরবো না, সব টেবিলে রাখবো, রাজি আছেন না? আর যদি পকেটে ভরি গাল দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, তো 200 টাকা আল্লাহ দানকে কবুল করুন। সেদিন মালদাতে একটা জালসাতে গিয়েছি, আদুরা, আচ্ছা আমার, আচ্ছা সাতারের স্ত্রী নাম হলো আদুরা, দিবে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন। যেমন তুলিয়াই নাম তাকে জান্নাতেও আদরা করে রাখিও, মা ফাতেমার আদরের মধ্যে রাখিও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, মোহাব্বতে বলুন আমিন। দাতা যাবে বেহেশতে, তে দিন কাটাবে সুখে, বকেল যাবে দোজকে, তে দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারেস্তারা করে মেরামত। হায়দার আলী, এই দেখেন নাম তার হায়দার আলী, আল্লাহ পাক তাকে দেখতে দেবেন নবীজির রওজার জালি। নাম তার হায়দার আলী, ইয়া রাব্বি দালকে কবুল করো গো সুবাগান, আল্লাহ তাআলা তার মনের কামনাকে পূর্ণ করে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে বলুন আমিন। তো বলছিলাম মালদাতে জালসা করতে গিয়েছি, একজনকে বলছি একজন 10,000 টাকা হবে না, তো একটা বুড়া উঠে বলছে হুজুর আমি 10,000 টাকা দেব। ভালো কথা, নাম লিখে নিলাম, নারা ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে বছর গিয়েছি তো বলছি একজনকে 20,000 টাকা হবে না, বুড়া উঠে বলছে হুজুর আমি দেব। আবার তারপরে বছর ডবল নারা, ডবল নারা, ডবল নাম। তৃতীয়বারের বেলায় গিয়েছি তো বলছি একজন 30,000 হবে না, তো ওই বুড়া বলছে হুজুর আমি থাকতে তুমি ভাবনা চিন্তা করো কেন, কেউ না দেবে আমি তো দেব। সভাপতি সাহেব বলছে হুজুর আর দান লিয়েন না, তো খেনে ওই লেখাই দেয় না। এইটা কেমন কথা, লেখায় দাও না মানে? এ দাদু কি গো, তুমি লেখাও দাও না মানে? তো বলছে মলবি আমি লেখার দেওয়ার জন্য লেখাই নাকি, তো কিসের লেখা লেখাও? আমার আমার দেওয়া দেখে সবাই দেবে এর জন্য লেখায়। নূরজাহান, আচ্ছা আপনার ফুফু 1 বস্তা সিমেন্ট না দিবে না রিসালাত? তো বুড়ে বলছে যে আমার দেখা দেখি সবাই দেবে এর জন্য লেখা। কত চিটারের একটা চিটার, বাটফারের একটা বাটফার। এইরকম যেন না হয়, ইনশাল্লাহ যেটা নিয়াত করবেন সেটা দিয়ে দেবেন। বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ, মহাব্বাতে বলুন ইনশাল্লাহ। এই দেখেন মাঙ্গালাদের মধ্যে অনেক দান আসছে, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মাটি, আল্লাহ দানকে কবুল করুন। তবে 4,000 হয়েছে, 1,000 করে হয়েছে 4 জন না, তো আমি 7 জনের কাছে চেয়েছিলাম, বাপ হবে না কয়েকজন, আমি দোয়া করে দেব, মোনাজাত করে দেব। কালেকশন তো হচ্ছে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আল্লাহর ঘর মসজিদের জন্য। জি, তবে মুষ্টিমে যে কয়জন আছে আমি মনে করেছিলাম চাইলে মনে হয় সব পালিয়ে যাবে, আপনারা বসে আছেন, আমি অত্যন্ত খুশি যে শেষ দোয়া পর্যন্ত থাকবেন। আমি একটি গজল শোনাবো, সে গজলটা আমি পড়বো, তার আগে একজন বলবার, একজন 1,000 টাকার দাতা, 4 জন হয়েছে, আর 1 জন 5 জন পুজিয়ে দেন, হবে না 5 পাঞ্জাতানের মোহাব্বাতে? আর 1 জন হাত তুলতে পারেন না হুজুর আমি 5 দিনে 5,000 টাকা দেব, 1 মাস সময় নিলাম, আপনি লিখিয়ে এলেন, আছেন কি নাম? আচ্ছা আবু বাক্কার হাজি না, হাজি আবু বাক্কার, কি হবে হাজি আবু বাক্কার, নারে তাকবীর নারে রিসালাত, হাজি আবু বাক্কারের বেটা রাফিকুল শেখ, দিবে সে 1,000 টাকা বাকি, ও গো আল্লাহ গা পাক তাকে বানিয়ে দেন জান্নাতের পাখি, আল্লাহ দানকে কবুল করে নিন, রোজ রোজ কারে বরকত দিন। কি আছে
সবাই আচ্ছা সবাই মিলে দিয়েছে। আর দেখেন মেয়েদের মধ্যে বাদাম কিনা পয়সা, জিলেবি কিনা পয়সা, যা ছিল মুছে কুছে দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, রোজ রোজগারে বরকত দিন, মা খালাদের আঁচলে বরকত দিন, মা খালাদের বাড়িতে বরকত দিন। যদি মুরগি একটা করে আন্ডা ও মা জননী আজকের পরে দিবে পাঁচটা করে আন্ডা, ইনশাল্লাহ দোয়া করে দিলাম। কি বলছে গো? আচ্ছা ওই দিক থেকে চিল্লাচ্ছে এমন তাকে মনে হচ্ছে দানকারী দাতাগণ চিল্লাচ্ছে গো, অত চিল্লালে হবে? আস্তে আস্তে মহিলাদের মধ্যে পর্দার ভিতরে খুব সাবধানে ধীরে স্থিরে ভাবে চাইবেন। আচ্ছা 1000 টাকা হয়ে গেল মাশাল্লাহ। আচ্ছা যে কজন বসে আছেন এক বস্তা দু বস্তা করে সিমেন্টের দাতাগুলো হাত তুলতে পারছেন না বাবা, হবে না গো? আচ্ছা সিমেন্ট কয় বস্তা মোট কালেকশন হয়েছে? এই টোটাল সকাল থেকে নিয়ে আচ্ছা এই 17টাই হয়েছে না? আচ্ছা 17টা হয়েছে তো 30 বস্তা এই সিমেন্টকে পূজাতে পারেন না বাবা? 30 বস্তা এই যে 30 রমজান আসছে, চৈত্র মাসে যদি ইনশাল্লাহ চাঁদ উঠে যায় তো চৈত্র মাসের 31 তারিখ প্রথম রোজা, বলুন সুবহানাল্লাহ। আর যদি চাঁদ না উঠে তো পয়লা বৈশাখ থেকে প্রথম রোজা। তো 30টি রোজা যেমন 30টি রোজা 30টি রোজার বা সদকাতে 30টি যেন রোজা করতে পারেন সে দোয়া করব। 30 জন ব্যক্তি হবে না বাবা? একটা করে সিমেন্টের বস্তা ইয়া 5টা করে সিমেন্টের বস্তা, 2টা করে সিমেন্টের বস্তা, আছেন কেউ একটু তাড়াতাড়ি বলতে পারেন না? দোল্লা দি দোল্লা দি দোলনাতে দোলা দেখা মোর মোস্তফা ঘুমা, মোর মোস্তফা ঘুমায়। জোরে বলুন। ওমা টাকা না দিলে কিন্তু গজল হবে না। আচ্ছা শহীদুল ইসলাম 1000 টাকা, আচ্ছা 1 বস্তা সিমেন্ট, আচ্ছা টাকা বের হয়ে গেল, যত কিছু টাকা দিতে পারবেন না? হবে, আচ্ছা 1 মাস সময় দেওয়া হলো, 5 মাস সময়, 1000 টাকা পারবেন 5 মাস? এই দেখেন আমার চাচা পেছনে বসে 1 বস্তা সিমেন্ট দিব বললো, কিন্তু জবান ফসকে বের হয়ে গেল 1000 টাকা। তাই বলে হুজুর আর মন মানে না, যাও দিয়ে দেব না রে তাকবীর না রে রিসালা, ইয়া রাব্বাল আলামিন তাকে কবুল করে নিন, তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিন, নাম তার আনারুল, দান করতে করেনি কবুল, আল্লাহ দানকে করুন কবুল, আল্লাহ দানকে করুন কবুল। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে, দাতার তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারেস্তারা করে মেরামত, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে চিপে দিচ্ছে, ক বস্তা দিলেন? আপনার পক্ষ থেকে আর একটা, আপনাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব, আচ্ছা না একটু জোরে বলবেন না? আচ্ছা দিন বা না দিন একটু জোরে তো বলবেন না? 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মার খাবা। এই মহিলাদের দিককার আল্লাহ দানকে কবুল করে নিন, দিয়েছেন নগদ 1200 টাকা। আল্লাহ তাআলা তাদের আচল যেন করবেন না কো বাবা, ও মা খালা হবেন না কো ব্যস্ত।